বঙ্গবন্ধু অমিয়ত মুক্তিযুদ্ধের চলচ্চিত্র সংগ্রাম। 1973 সালে একদিন মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র সংগ্রামের শুটিং চলছিল। সিনেমার শেষ দৃশ্যের চিত্রনাট্য ছিল মুক্তিযুদ্ধের পর সদ্য স্বাধীন দেশের সামরিক বাহিনী বাংলাদেশ মুক্তি সংগ্রাম নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্যালুট করছেন। এই দৃশ্য কিভাবে ধারণ করা যায় তা নিয়ে চিন্তায় পড়লেন ছবি পরিচালক চাষী নজরুল ইসলাম। স্বাধীনতার আগে খোঁজ ছিলেন ছাত্রলীগের সক্রিয় কর্মী, বীরত্বের সাথে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে এরপর তিনি চলচ্চিত্রে আসেন। বঙ্গবন্ধুর অত্যন্ত স্নেহের পাত্র ছিলেন তিনি। সেই স্নেহের সম্পর্কের সুবাদেই সিনেমার শেষ দৃশ্যে একটা ব্যবস্থা করার জন্য পরিচালক চাষী নজরুল ইসলামকে নিয়ে নায়ক খসরু সোজা গিয়ে হাজির হন বঙ্গবন্ধুর কাছে। সেই মুহূর্তে কথোপকথন চাষী নজরুল ইসলাম বর্ণনা করছেন এভাবে, খসরু বলছিলেন, আপনার কাছে একটা কাজে আইসি। বঙ্গবন্ধু বললেন, কি কাজ? খসরু, আমরা আর্মির মার্চ প্যারেডের একটি দৃশ্য করব, আপনি স্যালুট নেবেন। বঙ্গবন্ধু, চুপ, আমি ফিল্মে অ্যাক্টিং করব না, ধমকে সুরে। খসরু, এটা তো অ্যাক্টিং হলো না। বঙ্গবন্ধু, অ্যাক্টিং হলো না কি? যা এখান থেকে, আবার ধমকে সুরে। খসরু, না, আপনাকে করতেই হবে, আপনি না হলে সিনেমা শেষ করতে পারবো না। বঙ্গবন্ধু, মান্নানকে ডাক দেখি। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মান্নান, স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মান্নান এসে খসরু ও চাষী নজরুল ইসলামকে নিজের রুমে নিয়ে গেলেন। খসরু, বঙ্গবন্ধুকে অ্যাক্টিং করতে হবে। আব্দুল মান্নান, বঙ্গবন্ধু অ্যাক্টিং করবে এও সম্ভব? খসরু বললেন, সম্ভব না হলে কি আপনাকে অ্যাক্টিংয়ে দাঁড় করাই দেবো। আপনি বঙ্গবন্ধুকে উল্টাপাল্টা কিছু বললেন না, শুধু বলবেন অ্যাক্টিং করা যায়। সবাইকে নিয়ে মন্ত্রী আব্দুল মান্নান আবার ফিরে গেলেন বঙ্গবন্ধুর রুমে। বঙ্গবন্ধু, কি তাই হইল? আব্দুল মান্নান বলল, ও ঠিকই আছে, তা করবেন কবে? স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস পেয়ে বঙ্গবন্ধু রাজি হলেন কাজটি করে দিতে। খসরুকে বললেন, যা করে দেব। তত্ত্বাবধানে পিলখানা শুটিং এর ব্যবস্থা হলো। মাস প্যারেডের বিশাল আয়োজন, একবার মিস হলে সব শেষ, এক চান্সই শট ওকে করতে হবে। বঙ্গবন্ধু মঞ্চে গিয়ে দাঁড়ালেন, পেছনে সারি বেঁধে দাঁড়ালেন জিয়াউর রহমান, কে এম শফিউল্লাহ, খালেদ মোশাররফ সহ সেনাবাহিনীর সব শীর্ষ কর্মকর্তারা। মঞ্চের সামনে প্যারেড করে স্যালুট দিয়ে এগিয়ে চলছে সুসজ্জিত সেনাদল। পরিচালকের কথা মতো স্যালুট গ্রহণের জন্য কপাল হাত দিয়ে দাঁড়িয়ে রইলেন বঙ্গবন্ধু। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অধৈর্য সুরে পরিচালকের সাথে কথোপকথন। বঙ্গবন্ধু বললেন, এই কতক্ষণ হাত তুলে রাখবো রে? চাষী নজরুল ইসলাম বললেন, আর অল্প কিছুক্ষণ। বঙ্গবন্ধু বললেন, আরে কি করস না করস তোরা। এভাবেই ধারণ করা সংগ্রাম শুটিংয়ের শেষ দৃশ্য। চাষী নজরুল ইসলামের পরিচালনায় সুচন্দা, খসরু ও বঙ্গবন্ধু অভিনীত মুক্তিযুদ্ধের ছবি সংগ্রাম মুক্তি পায় 1974 সালে। পরিচালক চাষী নজরুল ইসলাম চলে গেছেন 2015 সালে 11 জানুয়ারি। মৃত্যুর কয়েকদিন আগে হাসপাতালে বিছানায় শুয়ে দেওয়ার সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সংগ্রাম সিনেমার সেই দৃশ্য আমি আপনাদের সাথে এই ভিডিওতে দিয়ে রেখেছি, আপনারা দেখবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।